আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি। আজকের ভিডিওটা পুরোপুরি আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাসে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার জন্য তৎপর হচ্ছেন তাদের জন্য। আর এই টপিকসটা চয়েস করার পিছনে আমার কারণ হচ্ছে যে আমি প্রায় পাই কিছু বিদেশ প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে কিছু ব্যক্তি, আমাদেরই সন্তান, যারা বাইরে চান্স পেয়েছেন, সুযোগ পেয়েছেন, কিন্তু মেডিকেল টেস্টে আনফিট হয়ে তারা আমার কাছে আসেন কিছু করার জন্য, কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। তো সুতরাং তাদের পূর্ব থেকে সাবধানতা হওয়ার জন্য অত্যন্ত সংক্ষেপে আমি তিনটা পয়েন্ট বলবো আর কি, যে বিদেশে যারা যেতে চান তাদের তিনটা কারণে আনফিট করা হয় আমাদের দেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ান দেশগুলিতে আর কি। এক নম্বর হচ্ছে যে হেপাটাইটিস বি, HBS পজিটিভ, এটা তো আপনারা জানেন যে এক ধরনের ভাইরাস লিভারে থাকে, লিভারকে আক্রান্ত করে হেপাটাইটিস বি, যাদের ভ্যাকসিনেশন না থাকে এবং যারা অন্য কারো খুব ক্লোজ সংস্পর্শে যান তাদের মধ্যে এটা হয়ে যেতে পারে। তো HBSAg পজিটিভ থাকলে তারা এটাকে আনফিট করে দেয়। এবং তার চেয়ে বেশি যে রোগীগুলি আমাদের কাছে আসে সেটা হলো যে বুকের এক্সরে করার পরে দেখা যায় যে হার্ট বড়, এক্সরে রিপোর্টে আসে যে কার্ডিওমেগ্যালি বা হার্ট বড়, এটা দেখে তারা আনফিট করে। এবং ক্যালসিফিকেশন মানে লাংসে পূর্বে কাশি ছিল তখন সেখানে একটা চেঞ্জ হয় যেটাকে ক্যালসিফিকেশন বলে, এই তিনটা কারণে তারা আনফিট করে দেয়। কারণ হলো আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হেপাটাইটিস বি এবং টিবি, তারা যদি লাংসে কোনো রকম সাসপেক্টেড টিবির মতন কোনো আলামত পায় তাহলে কিন্তু তারা এটাকে কমপ্লিটলি আনফিট করে দেয়। হেপাটাইটিস বি সম্পর্কে কিছু করা যায় না, এটা পূর্ব থেকে সাবধান হতে হয়। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার অনুরোধ থাকবে যে যারা প্রবাসে আছেন এবং যারা চিন্তা করতেছেন তাদের সন্তান বা ভাইদেরকে ভবিষ্যতে বিদেশে তারা নিয়ে আসবেন, বিদেশে কর্মসংস্থান করবেন, তারা অবশ্যই তাদের ছোট বাচ্চাদের বা ছোট যারা এখন কিশোর আছেন বা তরুণ আছেন তাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা সমস্ত জেলা উপজেলা শহরে কিন্তু এখন পাওয়া যায়, তিনটা ডোজে দেওয়া হয়, একটা বুস্টার ডোজ, ডাক্তারদের সঙ্গে আলাপ করলে এটা দিতে পারবেন, এটা আপনারা করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, হেপাটাইটিস বি কিন্তু অবৈধ যৌন মিলন থেকে অথবা ব্লাড ট্রান্সমিশন থেকে অথবা যন্ত্রপাতি যদি ঠিক মতো স্টেরালাইজ করা না হয় তাহলে ডেন্টাল দাঁত তোলা বা দাঁতের কোনো চিকিৎসার থেকে কিন্তু একজনের থেকে হেপাটাইটিস বি আরেকজনের চলে যেতে পারে। সুতরাং দাঁতের চিকিৎসা নেওয়ার সময় অবশ্যই আপনারা ভালো জায়গার থেকে এবং যে জায়গাতে যন্ত্রপাতি ভালোভাবে স্টেরালাইজ করা হয় সে সকল জায়গা থেকে দাঁতের চিকিৎসা নেবেন, এটা হলো সাবধানতা। একবার হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু কিছু করণীয় নেই, আপনি আনফিট হবেন এবং আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হেপাটাইটিস বি পজিটিভ বলে সেখানে আর কোনো তদবির চলে না। এখন লাংসের ব্যাপারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন এক্সরে করা হবে তখন অবশ্যই কিন্তু আপনি শ্বাসটা জোরে নিয়ে দমটা বন্ধ রাখবেন। আপনি যদি শ্বাস ছেড়ে দেওয়া অবস্থায় এক্সরে করেন তাহলে হার্টটা বেশ বড় লাগে এবং তারা ওখানে হার্ট বড় ইংলিশে যেটাকে বলা হয় কার্ডিওমেগালি লিখে দেয় এবং সেখানে কিন্তু আপনি আনফিট হয়ে যাবেন। কার্ডিওমেগালি হলে তারা বলে দেয় যে এটা আনফিট। তো তাহলে আপনি যখন এটা করবেন তখন আপনার সাবধানতা হবে যে আপনি জোরে ঠিক এভাবে দম ধরে রাখবেন তখন তারা এক্সরে করবে, তাহলে কিন্তু কার্ডিওমেগালি বা হার্টটা বড় কিন্তু দেখাবে না। আরেকটা পরামর্শ হলো যে যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা যাদের পরিবারের সদস্য যাবেন তারা কিন্তু সর্দি কাশি বা এরকম জ্বর কাশি হলে তারা দ্রুতই চিকিৎসকের কাছে যাবেন এবং কাশির চিকিৎসাটা নেবেন সঠিকভাবে, কারণ অনেক সময় ওই কফ কাশির থেকে বা মাইল্ড টিবি ইনফেকশন থেকে কিন্তু লাংসে ক্যালসিফিকেশন বলে একটা জিনিস হয়, একটা শ্যাডো পড়ে যায় যার জন্য কিন্তু ওরা এটাকে আনফিট করে দেয়। হয়তো আপনি পুরো টিবি হননি কিন্তু তারপরে ক্যালসিফিকেশন থাকলে কিন্তু আনফিট করে দেয়। তো ক্যালসিফিকেশন যাতে না আসে সেটার পরামর্শ হলো ঠান্ডা কাশি বা কাশি কফ কাশির সুচিকিৎসা প্রথম থেকেই করা। এবং হার্টের ব্যাপারে যেটা হার্ট বড় বলে তারা যেটি কোয়ালিফাই করে বা আনফিট করে
সেক্ষেত্রে এক্সরেটা যদি আপনি শ্বাস বন্ধ করে নেন তাহলে এখান থেকে আপনি খুব ভালো একটা এক্সরে পাবেন, যেখানে আপনার যদি হার্ট সত্যি বড় না থাকে তাহলে ফলসলি আপনার হার্ট বড় দেখাবে না। তাই সুতরাং প্রবাসী ভাইরা যারা তাদের আত্মীয় স্বজনকে প্রবাসে আনার ব্যাপারে সচেষ্ট আছেন বা চিন্তা ভাবনা করতেছেন, তারা তাদের সন্তান বা ভাইদেরকে পূর্ব থেকে এই হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে নেবেন, সর্দি কাশির চিকিৎসা দ্রুততার সঙ্গে করবেন, এবং যখন মেডিকেল টেস্টে যাবে তখন কিন্তু এই তথ্যগুলো যদি তাদেরকে দেন তাহলে তাদের এক্সরেটা ভালো হবে এবং অযাচিতভাবে তারা সুস্থতা সত্ত্বেও ফলসলি তারা কিন্তু আনফিট হবে না। কারণ বিদেশে চাকরি জোগাড় করা অনেক কঠিন এবং অনেক আশা নিয়ে আপনার চাকরি জোগাড় করেন, কিন্তু দেখা যায় যে যখন তারা আনফিট হয় আমার কাছে আসে বা আমাদের অনেকের ডাক্তারের কাছে আসে যে স্যার এটাকে ফিট করা যাবে কিনা, তখন আমাদের মনটা খুব খারাপ হয়, আমরা অনেক সময় তাদেরকে কোনো সাহায্য করতে পারি না। ধন্যবাদ আপনাদের।